নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সারথী আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যের দাবিতে সোনাইয়ে ধর্ণা কর্মসূচি, সারা ভারত কৃষক সভার। ফের প্রতারণা, গ্রাহকদের প্রলোভন দেখিয়ে আত্মসাৎ স্বর্ণালঙ্কার ও টাকা, গ্রেফতার যুবতী। করিমগঞ্জ শহরে উচ্ছেদ অভিযান, ফুটপাত দখলমুক্ত করতে বোলডোজার। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। সোনাই অঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যের দাবিতে ধর্ণা কর্মসূচি পালন করল সারা ভারত কৃষক সভা। বুধবার সোনাই সার্কেল কার্যালয়ের সম্মুখে ধর্ণা কর্মসূচি পালন করেন কৃষক সভার কর্মকর্তারা। এদিন সংগঠনের সোনাবাড়ি ঘাট ও উত্তর কৃষ্ণপুর আঞ্চলিক কমিটির কর্মকর্তারা ধর্ণা প্রদর্শন করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হোসেন মোহাম্মদ মুবিনের হাতে এক স্মারকপত্র তুলে দেন। সংগঠনের কর্মকর্তারা বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি নির্মাণ সহ কৃষকদের প্রয়োজনীয় সাহায্য ও স্বাস্থ্য পরিষেবা প্রদানের দাবি জানান। আন্দোলন কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা কমিটির সভাপতি রাজামান দালে বড়ভুইয়া, সম্পাদক সুভাষ দেব, বক্তার হোসেন লস্কর প্রমুখ। সম্প্রতি যে বন্যায় আমাদের কাছাড় জেলা সমস্ত জায়গাগুলো এবং ইতিমধ্যে আমরা দেখেছি যে আমাদের এই সোনাই অঞ্চলে সোনাবাড়িঘাট প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড, উত্তর কৃষ্ণপুর, দক্ষিণ কৃষ্ণপুর, এই সমস্ত অঞ্চল সব সোনাই অঞ্চলে বিভিন্ন জায়গা জলমগ্ন হয়ে মানুষের ঘর নষ্ট করেছে। ফিশারি মাছ জলে ডুবে চলে গেছে এবং কৃষক যে সমস্ত ফসল উৎপাদন করেছে সে সমস্ত ফসল জলে নষ্ট করে দিয়েছে। এবং তার পাশাপাশি এখানে গবাদি পশু রাখার মতো কোনো ব্যবস্থা নেই, গবাদি পশু খাদ্যের অভাব। এই সামগ্রিক বিষয়ে বিবেচনা করে আমাদের সংগঠন সারা ভারত কৃষক সভা সোনাবাড়িঘাট এবং উত্তর কৃষ্ণপুর এই দুইটি প্রাথমিক কমিটির উদ্যোগে আজকে এখানে এই ধর্ণা কর্মসূচি পালন করা হচ্ছে। ভুয়ো গঙ্গোত্রী ফান্ড নামে এক ফিনান্সিয়াল ব্যাংকে গ্রাহকদের স্বর্ণালঙ্কার রাখার নাম করে নগদ অর্থসহ স্বর্ণালঙ্কার হাতিয়ে নিলেন এক যুবতী। অবশেষে বুধবার প্রতারণার দায়ে গ্রেফতার করা হলো সেই যুবতীকে। ধৃত যুবতী শিলচর আশ্রম রোডের বাসিন্দা বিজেতা সিনহা, বয়স আনুমানিক 34। এদিন পার্ক রোড স্থিত শিলচর স্টেট ব্যাংক মেইন শাখা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার প্রেক্ষিতে জানা গেছে, ধৃত সেই মহিলা দীর্ঘদিন থেকে সাধারণ মানুষের স্বর্ণালঙ্কার সহ নগদ অর্থ গঙ্গোত্রী ফান্ড নামে এক ফিনান্সিয়াল ব্যাংকের লকারে সুরক্ষিত করে রাখবেন বলে তাদের কাছ থেকে নেন, কিন্তু তা ব্যাংকের লকারে না রেখেই নিজেই আত্মসাৎ করেছেন বলে অভিযোগ তোলেন। বহুদিন থেকে সাধারণ লোকদের এভাবে ঠকিয়ে তাদের কষ্টার্জিত অর্থ স্বর্ণালঙ্কার হাতিয়ে নেন বলে শতাধিক লোকজন অভিযোগ উত্থাপন করেন। এরই পরিপ্রেক্ষিতে বুধবার তার প্রলোভনের ফাঁদে পড়ে অবশেষে শিলচর সদর থানায় ওই যুবদের নামে এক মামলা দায়ের করেন সর্বশ্রান্ত হওয়া এক গ্রাহক। করিমগঞ্জ পৌরসভার পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করার পরও যারা ফুটপাত দখল করে ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন তাদের অবৈধ দোকানগুলিতে এবার চলল বুলডোজার। বুধবার শহরের লক্ষ্মীবাজার রোডের সামনে থেকে শুরু করে মেইন রোড, টাউন কালীবাড়ি রোড, ডাকবাংলা এবং গোপালজি মার্কেটের সামনে অবৈধভাবে গড়ে ওঠা দোকানগুলোতে আয় অভিযান চালানো হয়েছে। ওই দোকানগুলি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। পুরো শহরের ফুটপাত দখলমুক্ত করতে এই অভিযান ধারাবাহিকভাবে চলবে বলে জানিয়েছেন উপপূরপতি সুখেন্দু দাস সহ প্রশাসনিক কর্মকর্তারা।
এদিনের এই উচ্ছেদ অভিযানে প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন করিমগঞ্জের অতিরিক্ত উপায়ুক্ত রিন্টু বড়, বিক্রম চাষা প্রমুখ। পর্যায় ক্রমে এই করে থাকা হব। আজি মিউনিসিপালিটির আমি হেল্পত আজি ইনস্টলটা করেছি, আর মেইনলি আজি রোড সাইড এইখিন যে টেম্পোরারি স্ট্রাকচার আছে এইখিন গুছাই দিয়া হয়েছে। আপনার জানে টেকনিকাল বহু প্রবলেম হয়, যদি আছে পর্যায় ক্রমে মিউনিসিপালিটি সেগুলো করে থাকবে। আর রোডের উপর যে ডর ডর বিল্ডিং আছে সেই ইনস্টল করব নাকি আপনি? তেনকা যদি ইস্যু আছে আমি চাব লাগিব। এটা আমি ধর এইখিন প্রকাশ করে আছো যদি আমার রোড সাইড এই যুগ আছে, তো বাকিটা থাকলে এই আইনমতে হয়ে। কাছাড় জেলায় ফের ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করল পুলিশ। ঘটনাটি সংঘটিত হয়েছে বুধবার ডলুচা বাগানে। মৃত ব্যক্তির নাম দেবাশিস নুনিয়া, বয়স 35। ঘটনার বিবরণে জানা গেছে বিগত দুদিন থেকে নিখোঁজ ছিল দেবাশিস। বুধবার দুপুরে বাগানে কাজ করতে থাকা শ্রমিকদের নজরে পড়ে চা বাগানের এক গাছে ঝুলন্ত অবস্থায় রয়েছে দেবাশিসের মৃতদেহ। সাথে সাথে খবর দেওয়া হয় উধারবন থানায়। ঘটনার খবর পেয়ে উধারবন থানায় এসআই প্রশান্ত দাস দলবল নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর কলেজে পাঠান। এদিকে ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়তে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে ঘটনাটি আত্মহত্যা নাকি খুন তা ময়নাতদন্তের রিপোর্ট না আসলে সত্য জানা যাবে না বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। পোষ্টমর্টম কৰাৰ পিছতে গম পালোঁ কি হৈছিল। পোষ্টমৰ্টম কৰাৰ পিছতে আমি গম পালোঁ, আমি ওলমি থকা পাইছোঁ আৰু দেখা যাক কি হয়। পোষ্টমৰ্টম কৰাৰ পিছতে ৰিপৰ্টৰ পিছতে গম পালোঁ। সম্প্রতি বন্যায় চেংকুড়ি জিপির জলে ডুবে মৃত্যু হওয়া মৃত ব্যক্তিদের পরিবারকে 4 লক্ষ টাকা করে সরকারি আর্থিক সাহায্য শীঘ্রই প্রদান করা হবে। মঙ্গলবার একথা জানান চেংকুড়ি জিপি সভাপতির প্রতিনিধি অমর পূজা প্রজাপতি। পাশাপাশি এদিন তিনি ক্ষোভের সুরে জানান চেংকুড়িতে বন্যার জলে ডুবে মৃত সাধু রবিদাস ও সমরজিৎ সিনহার শোক সন্তপ্ত পরিবারের পাশে জেলা প্রশাসন, জেলা পরিষদ সহ অন্যান্য নেতা মন্ত্রীরা ছুটে গেলেও ওই বিধানসভা কেন্দ্রের নিজামুদ্দিন আজ অব্দিও কোনো খবর নেই। বিধায়কের বৈষম্যমূলক ভূমিকার দরুন সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প থেকে চেংকুড়ি জিপি বঞ্চিত হতে হচ্ছে বলে ক্ষোভ ব্যক্ত করেন তিনি। আমরা ভিডিওরে ইনফর্ম করছি, তারপরে কাছাড় জেলা পরিষদের চেয়ারম্যান অমিতাভ রায় মহাশয়কে আমি সাথে সাথে ইনফর্ম করেছি যে আমাদের চেংকুড়ি জিপিতে দুইজন জলে ডুবে মারা গেছে, একজন বাংলাঘাট পার্ট ওয়ানে সমরজিৎ সিনহা এবং চেংকুড়ি গ্রান্টের মধ্যে সাধু রবিদাস। হ্যাঁ, তারপরে উনি লগে লগে উভয় পরিবারে ভিজিট করে তার ব্যক্তিগত তরফ থেকে আর্থিক সাহায্য করেন। তারপরে আমরা ডিডিএমের পক্ষ থেকে যোগাযোগ করাইছি যে সরকারিভাবে তারার প্রতিটা পরিবারের 4 লক্ষ টাকা করিয়া চেক দেওয়াইব। হ্যাঁ, এইখানে আমরা ধন্যবাদ জানাই কাছাড় জেলা পরিষদের চেয়ারম্যান অমিতাভ রায় মহাশয়কে, ওনার যথেষ্ট তৎপরতা ছিল উভয় পরিবারকে এই আপনার পোস্টমর্টম সহ আর কিভাবে এই পরিবার দুইটা সরকারি যে 4 লক্ষ টাকার যে চেকটা কিভাবে যত তাড়াতাড়ি দেওয়া সম্ভব হয় এই ব্যাপারে ওনার তৎপরতাটা উল্লেখযোগ্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রের বিজেপি সরকারের 8 বছর পূর্তি উপলক্ষে বুধবার বিজেপি লক্ষ্মীপুর মণ্ডলের উদ্যোগে গরীব কল্যাণ সম্মেলন অনুষ্ঠিত হয়। বিজেপি লক্ষ্মীপুর মণ্ডল সভাপতির পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রত্যেক বক্তারাই কেন্দ্র সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পগুলো নিয়ে বিস্তারিত আলোকপাত করেন। সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি সঞ্জয় কুমার ঠাকুর, কিষাণ মোর্চার সভাপতি সিদ্ধেশ্বর সিংহ, মণ্ডল সাধারণ সম্পাদক গুঞ্জন কর ও রাজীব বর্মন, উত্তর জেলা পরিষদ সদস্য সুদীপ কুমার, লক্ষ্মীপুর পৌরসভার সভাপতি মৃণাল কান্তি দাস, উপসভাপতি রবীন্দ্র সিং প্রমুখ। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর প্রচেষ্টা অব্যাহত রেখেছে মানবাধিকার সহায়তা সংঘ।
জেলার ভাগাটহর বড়জুড়াই জিপির অন্তর্গত বেতুকান্দি ব্যারিঙ্গা তৃতীয় খণ্ডে থাকা প্রায় শতাধিক বন্যাক্রান্ত পরিবারগুলোকে বন্যার সময় থেকে প্রয়োজনীয় ত্রাণ তুলে দেওয়া হচ্ছে সংঘের পক্ষ থেকে। উল্লেখ্য, ওই এলাকাগুলোতে আজ অব্দি সরকারি তরফ থেকে কোনো সাহায্য প্রদান করা হয়নি। বিষয়টি অবগত হওয়ার পর থেকেই ওই এলাকার বন্যাক্রান্তদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন সংঘের কর্মকর্তারা। এই মহতী কর্মসূচিতে সংঘের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংঘের রাজ্যিক সভাপতি অজিত দাস, জেলা চেয়ারম্যান ধর্মেন্দু দাস, জেলা সভাপতি রাজু দেব, সম্পাদক রাজীব দাস সহ অনেকে। গ্রামাঞ্চলের কুচিকাঁচা পড়ুয়াদের শিক্ষার সুবিধার জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করলেও উধারবন শিক্ষাখণ্ডের অন্তর্গত নগর চা বাগানে থাকা 5 নং এলপি স্কুলের প্রায় 85 জন ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। কেননা 1983 সালে প্রতিষ্ঠিত ভেঞ্চার স্কুলে কর্মরত 2 জন শিক্ষকের পদ সম্প্রতি প্রাদেশিকরণ করা হলেও স্কুলটিকে ব্রাত্য করা হয়েছে। এ নিয়ে তীব্র হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। বাধ্য হয়ে 4 মাস থেকে স্থানীয় কিছু যুবা ছাত্রদের পাঠদান করছেন অবৈতনিকভাবে। স্কুলের পাশে থাকা কমিউনিটি হলে পড়াশোনার পাশাপাশি চালানো হচ্ছে মধ্যাহ্নভোজনও। এদিকে শিক্ষক দুজনকে এখান থেকে সরিয়ে প্রায় 1.5 কিলোমিটার দূরে থাকা নগর বাগানের অন্য একটি এলপি স্কুলে অ্যাটাচ করে দেওয়া হয়েছে এবং 5 নং এলপি স্কুলের ছাত্রছাত্রীদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে সেই স্কুলে গিয়ে ভর্তি হতে। কিছু ছাত্রছাত্রী সেখানে ভর্তি হলেও বেশিরভাগ অভিভাবক তাদের ছেলে মেয়েকে দূরের স্কুলে পাঠাতে রাজি নন। তাদের যুক্তি হল, সুন্দর পরিবেশ থাকা একটি চলমান স্কুলকে সরকার গ্রান্ট না করলে আসলে শিক্ষার অধিকারকে খর্ব করেছে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তাছাড়া নগর মথুরা সড়কে সবসময় ভারী যানবাহনের চলাচলের ফলে প্রতি পদে ভয়ঙ্কর দুর্ঘটনার ভয় রয়েছে। বুধবার সাংবাদিকদের সামনে এ নিয়ে ক্ষোভ ব্যক্ত করেন স্কুলের এসএমসি সভাপতি ফনি মুন্ডা, প্রবীণ নাগরিক মলিন তাঁতি প্রমুখ। মাস্টার পরিকল্পনার মাধ্যমে বদরপুর এলাকার জমা জল এবং ড্রেনের সমস্যা সমাধান করার আশ্বাস দিলেন পুরসভার ভাইস চেয়ারম্যান শীতাংশু রায়। বুধবার তিনি সংবাদ মাধ্যমকে জানান, বদরপুরের জমা জলের সমস্যা বহুদিনের, বর্ষার সময় নিচু এলাকাগুলো প্লাবিত হয়ে পরিস্থিতি জটিল করে তোলে, তাই জল নিষ্কাশনের মাধ্যমে এই সমস্যার সমাধান সহ রাস্তাঘাটের সংস্কার, বিদ্যুৎ পরিষেবার উন্নতি সাধন, স্ট্রিট লাইট বসানো ইত্যাদি কাজের জন্য বদরপুর পুরসভা মাস্টার পরিকল্পনা হাতে নিয়েছে। এই পরিকল্পনা মতেই বদরপুরের সার্বিক উন্নয়নের জন্য কাজ করা হবে। ভাইস চেয়ারম্যান শীতাংশুবাবু আরও জানান, কিছুদিন পূর্বে মুষলধারায় বৃষ্টিপাতের ফলে বদরপুর এলাকার বন্যাক্রান্ত লোকদের 2টি আশ্রয় শিবিরে থাকার বন্দোবস্ত করা সহ তাদের যথোপযুক্ত সাহায্য করা হয়। তিনি জানান, পুর কর্তৃপক্ষ বদরপুরকে একটি মডেল শহরে পরিণত করার পরিকল্পনা হাতে নিয়েছে, তাই এ ব্যাপারে তিনি সবার সহযোগিতা কামনা করেন। মানুষের বিভিন্ন অসুবিধার সময় তাদেরকে সাহায্য করা এবং এই 5 বছর গত বিগত 5 বছর এবং 2 বছর যেটা বই ছিল না, সেই 7 বছরে এই মানুষের পাশে ছিলাম। সমস্ত বদরপুরে মিউনিসিপ্যাল বোর্ডের আন্ডারে যে সমস্ত এলাকা রয়েছে প্রত্যেকটা এলাকা মানুষের সাথে উপস্থিত হয়েছিলাম আমার কাজের মাধ্যমে। আর এবারও আমি 2 নম্বর 3 নম্বর অর্থ কমিশনার হয়েছি। দুপুরগুলো রেজাল্টে 1.98% ভোটাই পেয়েছি কাস্টিং বুথে এবং দুর্গপুর মিউনিসিপ্যাল বোর্ডের মধ্যে সবচেয়ে বেশি পার্সেন্টেজে আমি জয়ী হয়েছি। মানুষ আমাকে বিগত দিনে যে তাদের সাথে যে আমি কাজ করেছিলাম তাতে সন্তুষ্ট হয়ে আমাকে মানে দুহাত ভরে ভোট দিয়েছেন। আমি কর্তৃপক্ষে আমার ওয়ার্ডে খুব একটা ক্যাম্পেনিং করতে আমাকে হয়নি, 2-3 দিন আমি ক্যাম্পেনিং করেছি এবং আমার এই অঞ্চলের নাগরিকরা আমাকে বলে যে আপনাকে আসতে হবে। আমি একদিনই ওনাদের সাথে একবারই মানে পরিচিত হয়েছি যে আমি দাঁড়িয়েছি, ওনারাও যে আপনাকে আর আসতে হবে। সেই হিসাবে আমি মানে 1.98% ভোট আমি বলবো যে আমাকে মানুষ ভালোবাসেন, আমি মানুষের সাথে ছিলাম সেটা। শিলচর সোনাই রোড শরৎপল্লী বাজার সংলগ্ন স্পোর্টিং ক্লাবের উদ্যোগে মঙ্গলবার সন্ধ্যায় নবনির্মিত শিব মন্দির ও শিবলিঙ্গ প্রতিষ্ঠা উপলক্ষে ফিতা কেটে দ্বার উন্মোচন করেন ভোলাগিরি আশ্রমের মহারাজ শ্রীমৎ স্বামী ভুবনেশ্বরানন্দগিরি মহারাজ। তিনি সেদিন উপস্থিত ভক্তদের উদ্দেশ্যে বলেন, মানব কল্যাণে শিব পূজার মুখ্য উদ্দেশ্য ত্যাগ, বৈরাগ্য, মোক্ষ এবং জন্ম মৃত্যু জোড়া ব্যাধি থেকে চিরমুক্তি লাভ। শিব শব্দটির অর্থ এক কথায় মঙ্গলকারী। শিব ও শক্তির যুগলরূপ হল শিবলিঙ্গ। শিবলিঙ্গ জ্ঞান ও জ্যোতির প্রতীক। শিব অর্থাৎ সত্য, ন্যায়ের পথ, এই পথে চলা।
সনাতন ধর্মের প্রত্যেক অনুরাগীরা শিবের আরাধনা করেন। এদিন তিনি শরৎপল্লী স্পোর্টিং ক্লাবের প্রত্যেক সদস্য সহ উপস্থিত ভক্তদের কল্যাণার্থে শিবের কাছে প্রার্থনা করেন। বুধবার সকাল থেকে শিব পূজা ও যজ্ঞ সহ প্রায় 3,000 ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করেন ক্লাবের সদস্যরা। শিবকে আমরা সকলে এই জন্য পূজা করি, ধর্ম পরমংশ চতুর্বর্গের কর্মলাভের উদ্দেশ্যে। কিন্তু জাগতিক বিচার এবং দৃষ্টি করে আমরা শিবকে যতটুকু এবং পার্থিব কর্মলাভের আশাতে যেমন পূজা করি, তেমনি পরমাত্মিক বা পরমানন্দ লাভ বা পরমাত্মাকে লাভ করার জন্য শিবকে অর্জনা করতে হবে। শিব কী করেন? ত্যাগ ঘোরাগ্র এবং ত্যাগ ত্যাগের মুক্ত প্রতীক যুগে যুগে ঋষি। পূর্বধলাইয়ের মৈনরখাল জিপের লালখাল ফুটবল কমিটি আয়োজিত দুই দিবসীয় ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন লালখাল স্বামী বিবেকানন্দ ক্লাব। মঙ্গলবার প্রতিযোগিতার চূড়ান্ত খেলায় রামমানিকপুর ফুটবল দলকে 1-2 গোলের ব্যবধানে পরাজিত করে তারা এই খেতাব অর্জন করেছেন। এদিনের প্রতিযোগিতা শেষ অনুষ্ঠিত পুরস্কার বিতরণী সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পালংঘাট আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি অভিজিৎ মাঝি, বিশিষ্ট নাগরিক শিবদুলাল মাঝি, লক্ষণ মুড়া, নীলকান্ত মাঝি, মদন কর্মী সহ ফুটবল আয়োজক কমিটির সভাপতি জাতিলাল মুন্ডা, সম্পাদক মনোজ মাঝি, নিত্যানন্দ মাঝি, রাজেশ মাঝি, বিপুল মুড়া, সঞ্জয় মাঝি প্রমুখ। এদিন চ্যাম্পিয়ন দল লালখাল স্বামী বিবেকানন্দ ক্লাবের হাতে ট্রফি সহ প্রাইজ মানি তুলে দেন অভিজিৎ মাঝি ও রানার্স দল রামমানিকপুর ফুটবল দলের হাতে ট্রফি সহ প্রাইজ মানি তুলে দেন শিবদুলাল মাঝি। এই প্রতিযোগিতায় মোট 14টি দল অংশগ্রহণ করেছিলেন। টুর্নামেন্টের কমিটি থেকে প্রতিযোগিতা আয়োজন করা হয়েছিল, সেই প্রতিযোগিতার আজকে সমাপ্তি অনুষ্ঠান। সেই সমাপ্তি অনুষ্ঠানে আমাদের উপস্থিতি যে অভিজিৎ মাঝি মহোদয় ব্লক প্রেসিডেন্ট, উনি উপস্থিত থেকে আমাদের এই আয়োজনকে সমাপ্ত করে আমাদের এই ফাইনাল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে আমাদের লালখাল স্বামী বিবেকানন্দ ক্লাব। উনাদেরকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ। আমাদের এই প্রতিযোগিতায় যারা রানার্স আপ হয়েছিলেন উনিরা হচ্ছেন রামানিপুর ফুটবল দল। দুয়ো দলকে আমাদের কমিটির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যের দাবিতে সোনাইয়ে ধর্ণা কর্মসূচি সারা ভারত কৃষক সভার। ফের প্রতারণা, গ্রাহকদের প্রলোভন দেখিয়ে আত্মসাৎ স্বর্ণালঙ্কার ও টাকা, গ্রেফতার যুবতী। করিমগঞ্জ শহরে উচ্ছেদ অভিযান, ফুটপাত দখলমুক্ত করতে বোলডোজার। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।